চলুন আজ আমরা এক পরিচিত গল্প দিয়ে শুরু করি। একই পেশায় নিযুক্ত থাকা দুই কৃষক একই সাথে মারা যাওয়ার পর ঈশ্বরের কাছে পৌঁছে গেল। তখন ঈশ্বর ওদের বলল যে, আমি তোমাদের নতুন জন্ম দেব, তো তোমরা বলো কি হতে চাও। এটা তো দারুণ অফার, আবার মানুষ হয়ে জন্ম লাভ, তাও আবার এত দ্রুত, ভাবাই যায় না। কিন্তু তবুও দুজনের মধ্যে একজন একটু বিপর্যস্ত ছিল, ফ্রাস্ট্রেটেড ছিল। তাকে ফ্রাস্ট্রেটেড দেখে তাকেই আগে ভগবান জিজ্ঞেসা করলো যে, তুমি আগে বলো তুমি কি হতে চাও। তখন বিচলিত চিন্তিত থাকা কৃষকটি বলল যে, ভগবান, আগের জীবনে আমার সাথে তুমি এটা কি করলে, দেখো আমার অবস্থা, কিছুই দিলে না। সারা জীবন আমি শুধু গরুর মতো খেটেই গেলাম, আর যেটুকু বা টাকা উপার্জন করতাম সেইটুকুটাও কেউ না কেউ এসে নিয়ে চলে যেত, আমার হাতে কিছুই থাকতো না। তাই ভগবান, আপনার কাছে আমার অনুরোধ, এই জন্মে এমন কিছু আমাকে বানিয়ে দিন যাতে আমাকে কাউকে কিছু দিতে না হয়, আমি যেন শুধুই পাই। সব শুনে ভগবান বললেন, তথাস্তু। এবার ভগবান দ্বিতীয় জনের কাছে গেল আর দেখলো এই মানুষটা খুবই খুশি, মুখে এক্সপ্রেশন আগের জনের থেকে পুরো উল্টো। ভগবান তার পাশে গিয়ে জিজ্ঞেসা করলো, বলো তুমি কি চাও। তখন সে বলল, ভগবান, আপনি আমাকে সারা জীবনে এত কিছু দিয়েছেন, একটা সুন্দর পরিবার দিয়েছেন, সুন্দর ঘর দিয়েছেন, সুন্দর কাজ দিয়েছেন, খাওয়ার কোনো সমস্যা ছিল না, কোনোদিনও না খেয়ে থেকেছি এমন হয়নি, আপনার কাছে আমি আর কি চাইতে পারি। হ্যাঁ, তবে আমার একটা ছোট্ট ইচ্ছে ছিল, আমার বাড়িতে অনেকবার অনেক ক্ষুধার্ত খাবার চাইতে এসেছিল, তাদের সবাইকে আমি খাবার দিতে পারিনি, এবার শুধু এমন কিছু করে দিন যাতে কেউ এবার থেকে খাবার চাইতে এলে আমার বাড়ির দরজা থেকে যেন খালি হাতে ফিরে না যায়। ভগবান বলল, তথাস্তু। এবার আপনাদের কাছে প্রশ্ন যে, কার কী রূপে জন্ম হয়েছে? আশা করি এতক্ষণে আপনারা বুঝেই গেছেন যে কার কী রূপে জন্ম হয়েছে। উত্তরটি জানান কমেন্টের মাধ্যমে, যে প্রথম সঠিক উত্তর দিতে পারবে তার কমেন্টটি পিন করে দেওয়া হবে। যাই হোক বন্ধুরা, আমরা সবাই বলি যে আমি খুশি না, খুশি না, ধুর আমার জীবনে শুধুই প্রবলেম, এটা হচ্ছে না, ওটা হচ্ছে না, এটা ঠিক না, ওটা ঠিক না। আসলে সমস্যাটা কোথায় জানেন? আমরা খুশি থাকবো কি করে, চেষ্টাই তো করি না, সবসময় এক্সকিউজ খুঁজি। তাই আজ এই ভিডিওতে আমি আপনাদের সংসার জীবনে ফ্রাস্ট্রেটেড থাকার কারণগুলি বলবো, আর সমাধান আপনি নিজেই পেয়ে যাবেন। তবে তার আগে বলবো বন্ধুরা, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চটপট সাবস্ক্রাইব করে নিন এবং নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। বন্ধুরা, অ্যাকর্ডিং টু হার্ভার্ড ইউনিভার্সিটি রিসার্চ, টাকা পয়সা কিন্তু অসুখী থাকার মূল কারণ নয়, অ্যাকচুয়ালি ফ্রাস্ট্রেটেড জীবনের মূল কারণ হলো রিলেশনশিপ। ডু ইউ বিলিভ ইট অর নট? বাট হার্ভার্ড ইউনিভার্সিটি রিসার্চাররা বলেছেন, যাদের রিলেশনশিপ খুব ভালো হয় তারা খুব খুশি থাকে, আর যাদের রিলেশনশিপ ভালো হয় না, স্টেবল হয় না, তারা ফ্রাস্ট্রেটেড আর দুঃখী থাকে। আপনি ভাবছেন যে 75 বছর ধরে রিসার্চ করে জাস্ট এটাই বেরোলো, এটা তো আপনিও জানেন, কিন্তু এই ছোট্ট শব্দটা যে কতটা হেভি বা এই কনক্লুশনটা কতটা ইম্পর্টেন্ট সেটা কখনো ভেবে দেখেননি, যা এই রিসার্চ আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। যাই হোক, তাহলে স্ট্রং রিলেশন বিল্ড করার জন্য কোন তিনটে জিনিস সবথেকে বেশি ইম্পর্টেন্ট, চলুন জেনে নিই। নাম্বার 1, আন্ডারস্ট্যান্ডিং। সুন্দর এবং স্ট্রং রিলেশনশিপ বিল্ড করার জন্য সর্বপ্রথম যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো আন্ডারস্ট্যান্ডিং। আপনারা বলবেন যে, আরে আন্ডারস্ট্যান্ডিং এ আবার নতুন কি আছে, এটা তো কবে থেকেই শুনে আসছি। আপনি জানেন, আপনার জানাটা এখানে একদমই ইম্পর্টেন্ট নয়। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনি আপনার লাইফে এই বিষয়টা কতটা অ্যাপ্লাই করতে পেরেছেন। যেমন ধরুন, আপনি জানেন যে সাইকেল কিভাবে চালাতে হয় কিন্তু চালাতে পারেন না, সেরকম আপনি বলছেন আন্ডারস্ট্যান্ডিং কি সেটা আপনি খুব ভালো বোঝেন, বাট আপনার রিলেশনশিপে আন্ডারস্ট্যান্ডিংই নেই, তাহলে কি লাভ জেনে? কোনো লাভ নেই। তাই রিলেশন স্ট্রং করতে আন্ডারস্ট্যান্ডিং গড়ে তুলুন। নাম্বার 2, নো ইয়োর পার্টনার প্রপারলি। আপনার যদি আপনার পার্টনারকে সঠিক বুঝতে পারেন, হতে পারে সে মিথ্যে কথা বলে ফেলে, তো সেক্ষেত্রে এটাকে ইস্যু না বানিয়ে, ছোট বিষয়টিকে বড় না বানিয়ে আমাদেরকে বুঝতে হবে যে সে মিথ্যে কেন বলল। হতে পারে সে হয়তো আপনাকে অনেক ভালোবাসে বলেই মিথ্যে বলেছে। যেমন ধরুন, আপনার স্ত্রী পার্লার থেকে নতুন হেয়ারস্টাইল করে এসেছে আর সেই হেয়ারস্টাইলে তাকে খুব বাজে দেখাচ্ছে, কিন্তু তার মন রাখার জন্য আপনি তাকে বললেন তাকে খুব সুন্দর দেখাচ্ছে, এতটুকু মিথ্যে তো বলাই যায়, তাই না? নাম্বার 3, ডোন্ট ওয়েট ফর রিটার্ন, জাস্ট ডু ইয়োর বেস্ট। আবার আপনার মনে প্রশ্ন আছে যে, আপনি তো বুঝেছেন আপনার পার্টনারকে, আপনার পার্টনার কেন আপনাকে বোঝে না? আসলে আমরা আমাদের নিজেদেরকে অনেক ফরওয়ার্ড মনে করি আর সামনের জনকে অনেক বোকা মনে করি। আপনি উল্টোটা ভেবে দেখুন, যদি আপনার পার্টনার অনেক আন্ডারস্ট্যান্ডিং হয়, আপনার মুড খারাপ হলে আপনাকে বোঝে, আপনার যখন সাপোর্টের দরকার হয় তখন আপনাকে সাপোর্ট করে, তাহলে আপনি তাকে বুঝতে পারবেন না কি পারবেন না সেটা আগে বলুন,
নিশ্চয়ই পারবেন। তাহলে আপনি কেন এটা মনে করছেন যে আপনার পার্টনার আপনাকে বুঝতে পারবে না? আপনি আপনার পার্টনারের পয়েন্ট অফ ভিউ বুঝতে পারলেই আপনার পার্টনারও আপনার পয়েন্ট অফ ভিউ অটোমেটিক বুঝে যাবে। তাকে বোঝানোর তো কোনো প্রয়োজনই নেই, আর তাকে বোকা ভাবারও কোনো দরকার নেই। আমাদের প্রবলেম একটাই, আমরা ওয়েট করি, আগে ও বলবে তারপর আমি কিছু বলবো। এত ইগো কিসের ভাই? চয়েস সবসময় আপনারই হাতে, আপনার উপরই নির্ভর করে আপনি রিলেশনশিপটা কেমন বানাবেন। যেমন কুছ পানে কে লিয়ে কুছ খোনা পড়তা হে, ঠিক সেই রকমই খুশি পেতে গেলে আগে খুশি দিতে হয়। কেউ খুশি এনে দেবে এটা না ভেবে আগে অন্যকে খুশি দিন, তার মধ্যে নিজের খুশি খুঁজে পাবেন। সো গাইজ, চয়েস ইজ ইয়োর্স। ইফ ইউ ওয়ান্ট টু বি হ্যাপি, দেন আন্ডারস্ট্যান্ড ইয়োর পার্টনার ফার্স্ট উইদাউট এনি জাজমেন্ট, অ্যান্ড মেক ইউর রিলেশনশিপ স্ট্রং, অ্যান্ড ডোন্ট ওয়েট ফর রিটার্ন, জাস্ট গিভ 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 অ্যান্ড গিভ। একদিন না একদিন রিটার্ন অবশ্যই পাবেন। সো ফ্রেন্ডস, আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরের শনিবার ঠিক সন্ধ্যে 7টার সময়। ততক্ষণ থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ, অ্যান্ড গো অ্যাহেড। থ্যাংক ইউ।